টি-20 সিরিজ হারলেও জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ। গেল বছরের ব্যর্থতা ভুলে নতুন করে সামনে এগোতে চান নতুন অধিনায়ক শান্ত। নির্দিষ্ট ব্যাটিং অর্ডার তৈরি করে বড় আসরের জন্য প্রস্তুত হওয়ায় লক্ষ্য বাংলাদেশের। অন্যদিকে মোমেন্টাম ধরে রেখে ওয়ানডে সিরিজও দারুণভাবে শুরু করতে চায় শ্রীলঙ্কা। জোড়রামের চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু কাল দুপুর 2:30। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন ইমরান হোসেন। সাগরিকায় টাইগার মাস্টারমাইন্ড চন্ডিকা হাতুর সিংয়ের সাথে শান্তর পরিকল্পনা, হয়তো বছরের প্রথম ওয়ানডেতে জয় পেতে ভিন্ন কৌশল নিচ্ছেন বাংলাদেশ অধিনায়ক। ২০১৫ থেকে ২০২২ এই 8 বছরে ঘরের মাঠে 13 সিরিজ খেলেছে বাংলাদেশ, যেখানে হেরেছে মাত্র একটি। তবে গেল 1 বছরে যেন অন্য এক বাংলাদেশ। দলীয় ব্যর্থতা কিংবা অধিনায়কত্ব বদল, সব ছাপিয়ে নিজেদের হারিয়ে খুঁজছে টাইগাররা। তবে নতুন অধিনায়ক নতুন ভাবে শুরু করতে চান, লিটন সম্মুদের নিয়ে গড়তে চান ভালো দল। চ্যালেঞ্জ থাকবে ইন্টারন্যাশনাল যে কোনো টিমের সাথে খেলার আগে, চ্যালেঞ্জ তো থাকে। আপনি যেটা বললেন যে 2015 থেকে 22 পর্যন্ত আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি, সো একটা বছর খারাপ যেতেই পারে, বাট আমরা কিভাবে এত টিম হিসেবে ভালোভাবে কামব্যাক করি, বছরটা ভালোভাবে শুরু করি, এটা ইম্পর্টেন্ট। এদিকে দ্রুত রান তোলার সক্ষমতা আছে শ্রীলঙ্কার, লম্বা সময় টিকে থাকতেও পারদর্শী তারা। তাই তো ব্যাটিং উইকেটে বোলারদের দায়িত্ব বেশি দেখেন শান্ত। তবে ম্যাচের আগে বিশ্রামে পেস ইউনিট আর টিম কম্বিনেশন নিয়ে রহস্য রেখেছেন টাইগার অধিনায়ক। সবারই সুযোগ আছে, 15 জন যে 15 জন স্কোয়াডে আছে সবারই অপরচুনিটি আছে কালকে খেলা। আমরা কালকে হয়তো ডিসিশনটা নেব যে কে খেলবে বা কোন 11 জন টিমের জন্য বেটার হবে, সবারই অপরচুনিটি আছে। টি-20 সিরিজ জিতে ফুরফুরে মেজাজে আছে লঙ্কানরা, সে মোমেন্টাম ওয়ানডেতেও ধরে রাখতে চায় সফরকারীরা। টি-20-র মতো ওয়ানডে সিরিজও প্রতিদ্বন্দ্বিতা হবে, দু দলের দ্বৈরথ দেখতে ভালো লাগে। বিশ্বকাপ ব্যর্থতার পর বাংলাদেশ ও শ্রীলঙ্কা দু দল নতুন করে শুরু করতে চায়। সব ছাপিয়ে বিশ্বকাপের পর সিলেটেও লঙ্কানদের টাইমড আউট উদযাপন ওয়ানডে সিরিজকে এনেছে স্পটলাইটে। ব্যাট বলের সঙ্গে কথার লড়াইটাও লঙ্কা বাংলা সিরিজে চলমান। সাগরিকায় রমজানে হতে পারে দর্শক খরা, তারপরও দুই দলের দ্বৈরথ দিচ্ছে লড়াইয়ের আভাস। ইমরান হোসেন, নিউজ 24, চট্টগ্রাম।